আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার তনিমা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি। তো আমার যে ঠান্ডা ছিল সেটা অনেকটা কমে গেছে আর গলা ব্যথাটাও কমে গেছে, আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো লাগতেছে। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, তো সকালবেলা রুটি বানিয়ে নেব। আসলে অসুস্থ থাকলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আর অসুস্থ শরীরে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, মন যেরকম খারাপ থাকে শরীর তো খারাপ থাকেই। তো সেই জন্য আল্লাহর কাছে আমাদের সবারই শুকরিয়া আদায় করা উচিত যখন আমরা সুস্থ থাকি। আটাটা সিদ্ধ করে নিয়েছি, এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা হতে থাক, এই সময়টা আমি ভাজিটা করে নিই। তো আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। আজকে 3-4 পদের সবজি দিয়ে একটা ভাজি করব, আর এই ভাজিটা শীতের সময় না হলে ভালোই লাগে না। তো শীতের সময় সবজি, অনেক ধরনের সবজি একত্রে করে আমি ভাজি করি, আমার কাছে খুব ভালো লাগে। সংসারে আয় করার জন্য গৃহিণীদের অনেক কিছুই বুঝে করতে হয়। আসলে স্বামীরা কখনোই বলে না যে তুমি এটা রান্না করো না, ওটা রান্না করো না, তো তারা এনে দেয়, ওইটুকুই তাদের দায়িত্ব থাকে। তো বাকি কাজটা আমাদেরই করতে হয়, এই জন্য আমরা গৃহিণীদের একটু বুঝে কাজটা করতে হয়। আজকের ভাজিতে আমি ফুলকপি, আলু, সিম আর অল্প কিছু বরবটি ছিল সেগুলো দিয়ে ভাজিটা করে নিচ্ছি। আর সকালবেলা রুটির সাথে কিন্তু এমন একটা ভাজি অনেক ভালো লাগবে। তো এই সবজি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো, সেই জন্য আমি বাসায় সব সময় যাই রান্না করি না কেন মাছ মাংস সবজি একটা রাখিয়েই, কারণ সবজিটা ছোটদের যেমন উপকার বড়দেরও। তো সবজির তো আসলে কোনো তরকারির সাথে তুলনা হয় না, সবজি খাওয়াটা অনেক ভালো। আমার ছেলেকেও খেতে দেই, আমিও খাই আর আমার হাজবেন্ড, আমরা সবাই মোটামুটি প্রতিদিনই সবজি খাওয়া হয়। শীতের সময় কিন্তু সবজি দিয়ে খিচুড়িও অনেক মজা লাগে, সবজি খিচুড়িটা। আর এই সবজি খিচুড়িটা আমি রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে। তো একদিন আপনাদের সাথে সবজি খিচুড়িটা শেয়ার করব। সবজিটা চুলায় বসিয়ে দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, তো এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটি ভেজে নিয়েছি, তো সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই রুটিগুলো কিন্তু অনেক সফট হয় আর ফুলকো হয়। তো এখন আমি সকালের নাস্তাটা সেরে নিচ্ছি, এখানে আমি ভাজি দিয়ে রুটি খেয়ে নিচ্ছি, তাইফ আর তাইফের বাবাও খেয়ে নিচ্ছে। সকালের নাস্তায় রুটি আর খিচুড়িটাই আমার কাছে ভালো লাগে, ভাত আমার তেমন খাওয়া হয় না। তো সকালের নাস্তাটা সেরে নিয়েছি, তাইফও সেরে নিয়েছে, তো এখন তাইফ একটু লেখতে বসছে। তাইফ লেখা শেষ করছে, তো আমি যে ধুন্দুল গাছটা লাগিয়েছিলাম ওর থেকে একটা ধুন্দুল বিচি রাখার জন্য পাকিয়েছিলাম। তো ওই পাকা ধুন্দুলটা থেকে ও বিচি বের করতেছে আর খুব মজা করতেছে, বলতেছে দেখো আমি বিচি বের করতেছি আর এগুলো আমি গাছ লাগাবো। তো আমি বললাম কিভাবে গাছ লাগাবা, বলতেছে আমি প্রথমে রোদ্রে দেব, তারপরে যখন গাছ লাগায় তখন আমি
লাগাবো, এখন গাছ লাগাইতে হয় না, মানে আমি তো বলছিলাম যে এই গাছটা এখন লাগায় না, পরে লাগাতে হয়, তো সেইগুলাই মনে রাখছে। তো আমার ছেলেটা মাশাল্লাহ অনেক বুদ্ধি, ও যা একবার দেখে তাই করতে পারে। বাসা থেকে একটু বাইরে বের হলাম, তো বাসার জন্য দুধ নিব, গুঁড়া দুধ। গুঁড়া দুধটা শেষ হয়ে গেছে, আমি ফ্যাট ফ্রি গুঁড়া দুধটা খাই, তো এই গ্রোসারিতে আসলাম, তো এখান থেকে নিয়ে নেব। আর এখানে অনেক ধরনের জিনিস আছে, খাবারের জিনিস এবং কসমেটিক্স, সব ধরনের জিনিসই এখানে রাখে তারা। আমার কাছে ভালোই লাগে, এই গ্রোসারিটা নতুন হয়েছে, তো আমি ডানোর দুধ নেব, যেটা ফ্যাট ফ্রি, সেটা যেহেতু ওয়েট লস করার জন্য ফ্যাট ফ্রি জিনিস খাওয়াটাই ভালো। আর এটা নেব আম্মুর জন্য স্টারশিপ, তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পারফিউম ছিল, নেল পালিশ, লিপস্টিক, সব ধরনের জিনিসই পাওয়া যায়। তো নিয়ে চলে আসছি বাসায়। তো এখানে দুধের প্যাকেট নিয়ে আসছি, আরও চকলেট নিয়ে আসছিলাম, তাইফ তাইফের নানু বাড়ি ছিল, তো আমার বাবার বাড়ি আমার বাসার পাশেই, তো ওইখানে তাইফকে দেখে আমি চকলেটগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দুধের প্যাকেটটা নিয়ে আসছে আমার বাসায়, তো এই দুধের প্যাকেটটা কিন্তু একেবারেই ফ্যাট ফ্রি, আর এটা আসলে ওয়েট লসের জন্য ভালো। এই দুধের দামও অনেক বেড়ে গেছে, আগে অনেক কম ছিল। আসলে এভাবে বাড়তে থাকলে কিন্তু মানুষের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাবে সব কিছু কেনাকাটা করা। আসলে খাবারের জিনিসে এত দাম, মানে আশা করা যায় না যে এত দাম হয়ে যাবে, তো কী করার, বাধ্য হয়ে হলেও কিনতে হবে। তো আমি দুধগুলো একটা পটের মধ্যে রেখে দিচ্ছি, আর এই এক প্যাকেট দুধ অনেক দিন যাবে, যেহেতু আমি শুধু চা খাবো এই দুধ দিয়ে, তো এটা দিয়ে আর অন্য কিছু করা হবে না। দিনের পর দিন এত দাম বাড়লে আসলে আমাদের হাতের নাগাল থেকে সব কিছুই দূরে চলে যাবে, তো এখনও যদি এগুলোর দাম না কমানো যায়, দিনে দিনে আরও বেড়েই যাচ্ছে, খুবই খারাপ অবস্থা সামনে অপেক্ষা করছে আমাদের জন্য, আসলে খুব ভয় লাগে সেই জিনিসগুলো ভাবলে। দুধের এই পটটা একটা সাইডে রেখে দিচ্ছি, আর দুপুরে রান্নাবান্না করাই ছিল তাই করতে হয়নি, তো এখন বিকেলবেলা আমি কলা গাছ থেকে কলা কেটে নিলাম, আমি কাটিনি, তাইফের বাবাই কেটেছে, তো ভিডিও করতে পারিনি, কলার কষ পড়তেছিল, একটু দূরে ছিলাম। তো এখানে তাইফ আর নেহা আমার ভাগ্নি, ওরা খেলতেছে, বলতেছে আমাদের একটু দেখাও তোমার ভিডিওতে। আজকের ব্লগটা এ পর্যন্তই, আশা করছি আপনাদের বরাবরের মতো এবারও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।